দেখুন, যে কারণে জবানবন্দি পাল্টালেন যোগগুরু জনরঙ্গ কেটে ফেলা সেই ছাত্রী। গত মাসে ভারতের কেরালার কোল্লামের পানমানা আশ্রমে যোগগুরু প্রসঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে এনে সেই যোগগুরু প্রসঙ্গ কেটে দেন 23 বছরের আইনের এক ছাত্রী। তিনি অভিযোগ করেছিলেন, ধর্মগুরু গণেশনাথ 16 বছর বয়স থেকে তাকে নিয়মিত ধর্ষণ করতেন, তাই তিনি ক্রুব্ধ হয়ে জননাঙ্গ কেটে দেন। এখন সেই ছাত্রী তার জবানবন্দি বদল করে যোগগুরুর আইনজীবীকে চিঠি লিখে জানিয়েছেন, তাকে কোনোদিনও যোগগুরু ধর্ষণ করেননি এবং তিনি কখনোই যৌন নিপীড়নের শিকার হননি। পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনা যখন ঘটে তখন ওই তরুণী স্বীকার করেন তিনি ওই স্বামীর প্রসঙ্গ রাগের বসে কেটে দেন। ওই যোগগুরু তাকে 16 বছর বয়স থেকে বহুবার ধর্ষণ করেছে। ঘটনার দিনও ওই তরুণীকে ধর্ষণ করার চেষ্টা করতে গিয়েছিল তিনি, কিন্তু তার আগেই তার প্রসঙ্গ কেটে দেয় তরুণী। কিন্তু সম্প্রতি ওই তরুণী অভিযুক্তের আইনজীবীকে চিঠি দিয়ে আদালতকে জানিয়েছেন, আমার সঙ্গে কোনো ধরনের ধর্ষণের ঘটনা ঘটেনি, গুরুজি আমায় কখনো ধর্ষণ করেননি, পুরো ঘটনাটাই মিথ্যা। সোমবার এই মামলার শুনানি তিরুবনন্তপুরের স্থানীয় আদালতে ওঠে। ওই তরুণীর আইনজীবী সোমবার জানান, তরুণী কেরল পুলিশকে দিয়ে তদন্ত করাইতে চাইছেন না, অন্য কোনো তদন্তকারী সংস্থা এই মামলার তদন্তের ভার নেই। তরুণী তার চিঠিতে অভিযোগ করে জানান, পুলিশের চাপের মুখে তিনি ওই ধরনের বয়ান দিয়েছিলেন, আদালতকে ওই তরুণী তাসল লাই ডিটেকশন করার জন্য অনুমতি চেয়েছেন। তবে গোটা ঘটনাটি কেন ঘটিয়েছিল ওই তরুণী তা খতিয়ে দেখছে পুলিশ। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।